এবছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক বিরোধী সব পক্ষই। শাসক দল তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ রাজ্যের বিরোধী দল বিজেপি। আজ শ্যামনগর চৌরঙ্গিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি। তিনি বলেন, জাতীয় কর্মসমিতির বৈঠকের পর রাজ্য স্তরের বৈঠক সম্পন্ন করেছে বিজেপি, এবার জেলা স্তরে বৈঠক করতে আগামীকাল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে শুরু হবে সম্মেলন। তিনি আরো বলেন, পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনীতে ভোট করানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই বিষয়টিও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে জানানো হয়েছে। এছাড়াও আগামী 40 দিন ধরে বুথ স্তর পর্যন্ত নানান কর্মসূচি করবে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে নিজেদের ঘর এখন থেকে গুছিয়ে নিতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দেখুন, গত 21 তারিখ দুর্গাপুরে আমাদের রাজ্যের কার্যকারিণী বৈঠক হয়েছে, তার আগে জাতীয় কার্যকারিণী বৈঠকও হয়েছে। আগামী কালকে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীদের উপস্থিতিতে জ্যোতিরজে আমাদের জেলার কার্যকারিণী অনুষ্ঠিত হবে। এরপরে 1 থেকে 5 তারিখ মণ্ডল স্তরে কার্যকারিণী অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে 16 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত বুথ স্তর অবধি এতে প্রতিফলিত করা যায়। তো এই দ্রুততার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠন এখন কাজ করছে। গত 21 তারিখে দুর্গাপুরের রাজ্য কার্যকারিণীতে আমরা কিছু রাজনৈতিক প্রস্তাব গৃহীত করেছি। তাতে পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছি। কারণ শুধুমাত্র বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যদি ভোট হয়, তাহলে সেই ভোট সাধারণ জনমানুষের যেটা ইচ্ছা সেটাকে প্রতিফলিত করবে না বলে আমাদের তথা আমাদের রাজ্য নেতৃত্বের এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিশ্বাস। কারণ বিগত কয়েকটি নির্বাচনে তাদের অভিজ্ঞতা, পঞ্চায়েত নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিবিড় সাংগঠনিক বৈঠক এবং অনুশীলন করব, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনগুলিতে তৃণমূলের এই ভয়ের রাজনীতিকে ফেস করতে পারি। এই 40 দিনের জন্য নিবিড় সাংগঠনিক বৈঠকগুলোতে আমরা সব ধরনের কৌশল প্রাপ্ত হব এবং তার জন্য আমাদেরকে কেন্দ্রীয় নেতৃত্ব সব রকমের সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন। এবং 5 তারিখের পরে আমার মনে হয়, আমরা বিশ্বাস করছি, আমাদের ধারণা যে এপ্রিলের মাঝের কিংবা তারপরে হয়তো পঞ্চায়েত নির্বাচন হবে। তো 5 তারিখে মাইক বিধি খোলার পর থেকে আমরা পুরোপুরি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কাজে ডুব দেব। এছাড়াও গত 21 তারিখের কার্যকারিণীতে সার্বিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এলাকায় যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বিগত 3-4 মাস ধরে, সেটারও দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। আমাদের সাংসদ যে যে কারণ দেখিয়ে উনি দলত্যাগ করে শাসক দলে গেলেন, তাতে সাধারণ মানুষের কোনো নতুনভাবে সুরাহা উনি করতে চেয়েছেন সেটা বলে আমরা বিশ্বাস করি না। কিন্তু সার্বিকভাবে মানুষ তাতে ব্যাপকভাবে সমস্যায় পড়েছে। কারণ সাংসদ বিধায়ক বরং কাউন্সিলর এই গণ্ডগোল তোলাবাজির ভাগ নিয়ে এই গণ্ডগোল দিনের পর দিন বেড়ে চলেছে এবং বিগত 3 মাস ধরে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে এই বিষয়টা নিয়ে। আপনারা রোজকার বিভিন্ন রকম ঘটনা আমাদের থেকেও প্রতিক্রিয়া নিচ্ছেন, কিংবা আপনারা সাধারণ মানুষের কাছেও ঘটনাগুলো তুলে ধরার জন্য সক্রিয় আছেন, বিষয়গুলো আপনাদের অজানা নয়। কিন্তু তৎসত্ত্বেও যেহেতু পুলিশের ওপরে ব্যাপকভাবে সরকারি দলের চাপ রয়েছে, বিভিন্ন নেতা মন্ত্রীদের চাপ রয়েছে এবং পুরোপুরিভাবে তৃণমূলের সরকারিকরণ হয়ে গেছে, যেহেতু পুলিশের যেহেতু সরকারিকরণ হয়েছে, তো পুলিশ সাধারণ মানুষের জন্য আর কাজ করছে না। তারা দলতান্ত্রিকতার অভিযোগে দুষ্ট এবং তারা বিভিন্ন রকম নেতারা 5 রকম কথা বলছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে এবং পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো না কোনো নেতা এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ আর সাধারণ মানুষের জন্য নির্ভীকভাবে পুলিশের কাজ করতে পারছেন না। দেখুন, নির্ভীক প্রশাসনিক এই নির্ভীক আমরা অনুশীলন যেটা বলছি যে 40 দিন ধরে হবে, তো তাতে আমরা সার্বিকভাবে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেব এবং
যে কোনো পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হবে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার সমুচিত ব্যবস্থা বিরোধী দল হিসেবে যতখানি করা যায় তার জন্য প্রতিরোধের যা যা ব্যবস্থা করা সম্ভব সেই সার্বিকভাবে সম্ভবপর সব রকম ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি তার জন্য তৈরি আছে। আমরা আর্জি জানাতে পারি, কিন্তু এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত বলবৎ হবে না। তো আমরা 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 আর্জি জানাচ্ছি। আমরা প্রথমেই এই বিষয়টা নিয়ে বললাম যে আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি জানাচ্ছি, কিন্তু এরপরে দাবিটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা তো আমাদের কোনো কথা। শ্যামনগর থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।